দুয়ারে লোকসভা ভোট। লোকসভা ভোটের চূড়ান্ত দিন, এখনো নির্বাচন কমিশন ঘোষণা না করলেও এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে লোকসভা ভোট শুরুর সম্ভাবনা। ফলে নির্বাচন কমিশনের দিন ঘোষণার আগেই ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলগুলি। 28 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। প্রায় 5 দিন ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। 28 জানুয়ারি রবিবার কলকাতা থেকে হেলিকপ্টারে হাসিমারা পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিমারা আর্মি বেস ক্যাম্প থেকে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে যাবেন কোচবিহার। 28 তারিখ কোচবিহারে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। 29 জানুয়ারি সোমবার কোচবিহার রাজবংশী স্কুল মাঠে বেলা 2টায় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের অনুষ্ঠান শেষে বিকেল 4টায় শিলিগুড়ি ফিরে পাট্টা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিন শিলিগুড়িতেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30 জানুয়ারি মঙ্গলবার বেলা 2টায় হেলিকপ্টারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টায় রায়গঞ্জ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে বিকেলে সরকারি অনুষ্ঠান শেষে সেখানেই রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। 31 জানুয়ারি বুধবার বালুরঘাট থেকে রওনা হয়ে বেলা 2টায় মালদহ পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপর বিকেল 4টায় মুখ্যমন্ত্রী পৌঁছবেন মুর্শিদাবাদ জেলায়। সেখানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠান শেষে চলে যাবেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তিপুরে সরকারি অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন বিকেলে ফিরে যাবেন কলকাতা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।